আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা দেখছেন আলিয়া ইলেকট্রিক বিডি। তো বন্ধুরা, ইতিপূর্বে আপনাদেরকে জানাইছিলাম যে আপনাদের কার্বন কিভাবে চেঞ্জ করতে হয় মেশিনের, সেটা দেখাবো। তো আজ কার্বন চেঞ্জ করে দেখাবো, আমার মেশিনটা কার্বন চলে গেছে। তো কার্বন চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের তিনটা যন্ত্রপাতি প্রয়োজন, একটা হচ্ছে লুজ প্লাস, আরেকটা টেস্টার, আরেকটা যে স্ক্রু ড্রাইভার, যেটা আমরা স্টার স্ক্রু ড্রাইভার বলি আর কি সেটা। তো সর্বপ্রথম স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলতে হবে। তো আমি খুলে নিতেছি, দেখেন এভাবে একটা, আর এই যে প্লাস টেস্টার দিয়ে এটা এভাবে চারা দিলেই খুলে যাবে, এবার চারা দিলেই দেখছেন খুলে গেছে, ওই বাসাটাও খুলতে হবে। এই বাসাটাও খুলতে হবে বন্ধুরা। তো আমি দুই বাসাটাই, দুইটা কার্বন থাকে, দুই বাসাটাই খুলে নিলাম। তো বন্ধুরা এইভাবে চারা দিলে এই যে খুলে যাবে। তো খোলার পর এখন কি করতে হবে, অবশ্যই এই জায়গায় স্প্রিং আছে, দেখেন এই যে স্প্রিং আছে, স্প্রিংটা এইভাবে ধইরে উপর দিকে উঠাইলেই উঠে পড়বো। তারপর এইটাকে একটু সরাই দিলে, মানে কাজের সুবিধাতে সরাই দিয়ে রাখলাম, নয়তো একবার খোলা যায়, ঠিক আছে। তারপর এই যে এইভাবে এটা কার্বন রাখে, এটি কার্বন, ঠিক আছে, এটা লুজ প্লাস দিয়ে ধইরে এবার টান দিতে হবে। তো টান দিলে খুলে যাবে, এই যে দেখেন খুলে গেছে, ঠিক আছে। এই যে কার্বন, এই কার্বনটা দেখেন ক্ষয় হয়ে গেছে। তো আমি নতুন কার্বন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি আপনার ক্রাউন্ডের 50 টাকা পেয়ার নিচ্ছে, অর্থাৎ জোড়া নিচ্ছে। তো দেখেন বন্ধুরা, এই যে এখন এটাকে একটাকে এই পাশে লাগাই দিব, যেহেতু এই পাশে এইভাবে ছিল। তো আমি সর্বপ্রথম আগে কানেক্টরটা লাগাই দিই, একটু শক্তি লাগবে, ঠিক আছে, কারণ নতুন তো একটু শক্তি লাগবে। এই যে দেখেন ঢুকে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনে কার্বন লাগাইতে হয়। তো যারা জানেন তো জানেন, যারা না জানেন নতুনদের জন্য অবশ্যই বিরাট হেল্পফুল আমি মনে করি। তো আপনারা সবাই লাইক করবেন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন বন্ধুরা এই পাশে লাগাইছে, কিন্তু এই ম্যাক্সটুল কোম্পানির এই যে এইটা ইয়ে থাকে, সেজন্য দেখেন উপর দিয়ে চারিটা বর্তাছে, কিন্তু তার জন্য সরাসরি এটা লাগাই সাইরে এটাকে আগে অবশ্যই আমার নাটটা আটকাই দিতে হবে, তাহলে সত্যি লাগে থাকবে, সত্যি লাগে থাকবে, সেজন্য নাটটাকে একটু টাইট দিতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কাছে আমার একটাই কথা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর একটা লাইক করতে তো আসলে বেশি সময় লাগে না, আর লাইক করলে আপনি কিছু যাবেও না আসবে না, কিন্তু আমার আপনাদের লাইক দেখলে পরে আমার কি একটু উৎসাহ বাড়ে যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আর আপনার ভিডিও বানাতে মানে একটু উৎসাহ হয়, সেই জন্যই লাইকের কথা বললাম। আর কিছু জানবার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, কিছু জানার থাকলে অবশ্যই বলবেন, কিছু শেখার থাকলে বলবেন। যদি আমার জানার মতো থাকে অবশ্যই আপনাদেরকে সেই ধরনের ভিডিও আমি দিব। তো আমি চেষ্টা করবো আমাদের সেই ধরনের ভিডিও দেওয়ার, আপনারা কমেন্টে বলবেন যে এই ধরনের ভিডিও দেন, তো আমি চেষ্টা করব। তো আপনাদের যদি কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই বলবেন, আর আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা যারা আছেন তারা জানেন, যারা সাবস্ক্রাইব করে রাখছেন, আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি তো সাবস্ক্রাইবের কথা বলতেছি এই কারণে যে আমার আমার এই চ্যানেলটাতে আপনারাই সব, ঠিক আছে, আপনাদের জন্যই মনে করেন চ্যানেল, জাস্ট আমি যা জানি তাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আর এভাবে কেউ হয়তো বা শিখায় না, কোনো ইউটিউবার মনে হয় এভাবে শিখাবে না, আমি যেভাবে আপনাদেরকে শিখাই। তো আশা করি আপনাদেরকে কিছু শিখা মানে শিখাবো, এই আশায় আমি আমি আসলে ইউটিউবে আপনাদেরকে ভিডিও দেই। তো বন্ধুরা দেখেন আমার দুই পাশেই দুইটা কার্বন লাগানো শেষ, অবশ্যই এখন আমি চেক দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন একটু টাইট দিতে হবে, ঠিক আছে, একটু টাইট দিলে পরে ভালো হবে, যে দুই পাশেরটাই এখন হেভি টাইট দিলাম। তো বন্ধুরা দেখলেন কিভাবে মেস্টল কোম্পানির এই মেশিনের আমি কার্বন চেঞ্জ করলাম। তো অন্যান্য মেশিন, অন্যান্য যে গ্রিন্ডিং মেশিন গুলো আছে সেটা অন্যভাবে চেঞ্জ করতে হয়, কিন্তু এই কোম্পানির অন্য আমার আগে যে মেশিন ছিল ওটা অন্যভাবে চেঞ্জ করতে হয়েছে, কিন্তু এটা ইজিতে চেঞ্জ করা গেল। তো বন্ধুরা আপনারা দেখলেন এখন এটা দেখি কিরকম চলে, আমি সেটা এখন আপনাদেরকে মানে রান করে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখুন, তো বন্ধুরা আমি আসলে প্লাগ ইন করতেছি, দেখেন তো দেখি আসলে এটা ঠিক আছে। তো বন্ধুরা দেখেন
নতুন কার্বন লাগাইলাম, তো আপনারা সবাই দেখলেন, ঠিক আছে বন্ধুরা। সর্বোপরি কথা দেখছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে আমি নিত্য নতুন শিক্ষামূলক যা জন্য আপনারা কিছু শিখতে পারেন সেই ধরনের ভিডিও দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।